আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই দেখেন তো স্টোর থেকে এই বান্ডেলটা নিয়েছি, কেমন হয়েছে এটা? বান্ডেল এটা অনেক সুন্দর, আমি জানি, এটা আমার কাছেও ভালো লাগে, কিন্তু এটা আমার কাছে নাই, আর এটার প্যান্টটা তো আরো জোস। তো রিফাত ভাই একটা কথা, আজকে না সবাই গিভওয়ে কাস্টম দেয় 26 মার্চ উপলক্ষে, আপনি দিবেন না? আরে ভাই আর বইলই না এই কথা, আমার কাউরে জানাইতি মনে নেই, আমি এখন গিভওয়ে কাস্টম কিভাবে দিব, আমার তো এটার কথা মনেই ছিল না। আরে ভাই মনে নাই যে কি হয়েছে, আপনি কাস্টমটা খুললে একটা স্টোরি দেন তাইলেই তো হয়। আর ভাই গিভওয়ে কাস্টমটা তো বড় কথা না, বড় কথা হয়েছে গিয়া সবাই একসাথে খেলবো এইটাই অনেক। আচ্ছা দেখি কি করা যায়, কি করি আগে একটু চিন্তা ভাবনা করি। আপনি চিন্তা ভাবনা করেন, আমি প্রস্তুতি নেই। কিসের প্রস্তুতি নিবা? আরে ভাই কিসের প্রস্তুতি মানে, এই কাস্টম জিতবো কে? আমি তো ফার্স্ট হুম, আমি স্যার আর কেউ আছে এই কাস্টম ফার্স্ট হওয়ার মতো? আরে বাস তাই নাকি, এত কনফিডেন্স! আচ্ছা দাঁড়াও আমি কাস্টমের আয়োজন করতেছি। ভাই তাড়াতাড়ি করেন, আমি উপস্থিতি নিতেছি। তো যাই হোক ভাই, আমরা এখন 26 মার্চ মানে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গিভওয়ে কাস্টমের আয়োজন করব, আর এই কাস্টমের দাঁড়ান ভাই আমি বলি। আচ্ছা ঠিক আছে তুমিই বলো। এই কাস্টমে যে ফার্স্ট হবে সে হবে কোটিপতি, আর সেই কোটিপতি হব আমি। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো ফাইনালি আমাদের কাস্টমটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, আর স্টোরিও কিন্তু দিয়ে আসছি, এখন ওয়েট করতে হবে প্লেয়ার আসার জন্য। তো দেখতেই পারতেছো আমাদের কাস্টমটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে প্লেয়ার দিয়ে। চলো এবার স্টার্ট করা যাক। হালকা একটু কাট করে আমরা কিন্তু চলে আসছি সরাসরি ওয়েটিং লবিতে, আর এইখান থেকেও কাট করে আমরা চলে যাব সরাসরি ফাইটিং এ, কারণ এইখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। চলে আসলাম আরো একটু কাট করে সরাসরি প্লেনে, আর প্লেয়ার গুলো কিন্তু অলরেডি নামা শুরু করে দিছে, দেখতেই পারতেছো এই লোক কিন্তু মিলে নামতেছে। আর এখন কথা হচ্ছে আমরা সবাইকে দেখবো ঘুরে ঘুরে, এইটাও মিলে নামতেছে, এইটাও মিলে নামতেছে, ভাই অলরেডি 3 জন মিলে নামতেছে, দেখা যাক আর কে। ওরে ভাই এইটাও মিলে নামতেছে, আজকে মনে হয় মিলে একটা খুব বড় সড়ো ফাইটিং হবে। আর এই এই লোকে পিকে, ওরে ভাই এইটাও মিলে নামতেছে, দেখো মিলে নামতে দেখলাম আমরা অলরেডি 5 জন। আচ্ছা এই যে আরও একজন মিলে, ভাই দেখো দেখা যাক কী অবস্থা হয়, মিলে মেবি মনে হয় ফাইট হবে একটা ভয়াবহ ফাইট, ভাই সাপ তো জানি না কী অবস্থা হবে। এরে অলরেডি ফাইট শুরু হয়ে গেছে ভাই, ই রে ফাইটটা মিস করে ফেলছি। আচ্ছা যাই হোক সবাই না, অ্যান কিন্তু ভাই ফাইনালি ফার্স্ট কিল এই কাস্টমের, একটা কিল কিন্তু করা হয়ে গেছে, অ্যান্ড ভাই দেখা যাক, ওহো ভাই মেরে দিছে, একটা কিল করলো তারপরে ওনাকেও মেরে দিল। আচ্ছা যাই হোক দেখা যাক কী অবস্থা হয় এখন, ভাই সাপ দেখো কত দূর থেকে মারার ট্রাই, দেখা যাক কী অবস্থা হয়, মারতে কি পারবে? মোটামুটি ভালো শালো ড্যামেজ দিছিল কিন্তু কোনো কাজে লাগে নাই, আবারও কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা, দেখা যাক কী অবস্থা হয়, কিন্তু না ভাই এবারও কিছু হয় নাই। আচ্ছা সরাসরি মানে লুটে ব্যস্ত হয়ে গেছে সবাই যে যার মতো, আর মিলে কিন্তু ভাই ফাইট হইতেছে একদম পুরা খতরনাক লেভেলের একটা ফাইট হইতেছে। এদিক থেকে দেখা যাক M10 দিয়ে কিন্তু এই যে ভাই দেখো উড়াদুরা কিল করতেছে মিলের মধ্যে, দেখা যাক কী অবস্থা হয়, এদিক থেকে ঘুরে যাচ্ছে, অ্যান্ড ভাই 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 রে ভাই দেখো একজন একটা কিল করতেছে তারপরে এসে মারা যাচ্ছে, ভাই মিলের মধ্যে কিন্তু আমরা খুব খতরনাক লেভেলের একটা ফাইটিং দেখলাম এতক্ষণ, আবারও কিন্তু আমরা মিলে চলে আসছি, দেখা যাক কী অবস্থা হয়। এখানে কিন্তু এই লোকটা উকং হয়ে বসে আছে আমাদের, আর এদিক থেকে আবারও একজন BD-52 রিফাত, আর এখানে হচ্ছে যে SH গ্যাং, আর এদিকে রে ভাই এই লোকের নাম কি, আমির, আমির ভাই। আচ্ছা যাই হোক ব্যাপার না ভাই, এই লোকে কিন্তু ভালো কিল করতেছে, দেখা যাক কী অবস্থা হয়, এদিক থেকে ঘুরে যাচ্ছে, ওই পাশে কিন্তু মেবি 2টা প্লেয়ার আছে, আর এই যে ভাই সামনে একটা প্লেয়ার এনে কিন্তু ওনারা দেখেই নাই, ফাইনালি কিন্তু ট্রোগন দিয়ে মাইরা দিল, আর ভাই সাথে সাথে ওনারও মেরে দিছে, ভাই বুঝলাম না কী হইতেছে মিলের মধ্যে, অ্যান ভাই সাথে সাথে এরও মেরে দিছে, এইটা কোনো কথা ভাই, এগুলো কি ফাইটিং হইতেছে, যে একটা কিল করতেছে তারপরে সেও মারা যাইতেছে, ভাই সাপ মানে ভাই। ওরে এই যে দেখো আসমানের প্লেয়ার ওইটাও দেখা ফেলছে, মারতে কি পারবে আসমানের প্লেয়ারটাকে, অ্যান ভাই অ্যান্ড আর একটু চেষ্টা আর একটু, আর ও ভাই আকাশে থাকতে থাকতে মেরে দিছে। যাই হোক ভাই আমরা কিন্তু মিলে পুরা ফাইটিং মানে লুটবক্সের বন্যা, মিল ভরা খালি লুটবক্স আর লুটবক্স, তো দেখা যাক ভাই কী অবস্থা হয়। অ্যান্ড এইখানে কিন্তু দেখতে পারতেছি হুসাইন ভাইয়ের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ওই ঘরের মধ্যে, দেখা যাক হুসাইন ভাই কি পারবে মারতে এই প্লেয়ারটাকে, অ্যান্ড ওই যে প্লেয়ারটা 132-এর একটা হেড শট স্কোপ শট দিছিল অনেকগুলা কিন্তু কোনো কাজে লাগে নাই, এবং হুসাইন ভাই কিন্তু ঘুরে যাচ্ছে ওদিক দিয়ে, দেখা যাক মারতে পারে কিনা, কিন্তু ভাই এদিক থেকে উনি পিছন থেকে ড্যামেজ খেয়ে গেছে, অনেকটা হেলথ কমে গেছে, দেখা যাক 2টা প্লেয়ার কিন্তু এই হুসাইন ভাইয়ের সামনে, এই ঘরের মধ্যে কিন্তু একটা প্লেয়ার আছে, আর ওইদিকে গ্লোয়ালের ব্যাকআপে কিন্তু আরও একটা প্লেয়ার আছে, 2টা প্লেয়ারের মাঝখানে কি উনি ফাইট নেবে না, এখান থেকে চলে যাবে ভাই, উনি কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। চলো আমরা অন্য কোনো একটা ফাইটিং দেখি, সবাই সবার পজিশন থেকে খুবই সিরিয়াসভাবে খেলতেছে, অ্যান্ড ভাই স্নাইপারের 108, ভাই এটা কি হ্যাকার নাকি? আরে না না এত সুন্দর করে স্কোপ করে মারতেছে এটা হ্যাকার কেন হবে? তো যাই হোক আমরা কিন্তু এখানে একটা স্নাইপারের অস্থির একটা শট দেখলাম, তারপরে কিন্তু আর একটাও লাগাইতে পারলো না এই ভাই। তো যাই হোক এই ভাইও কিন্তু এখান থেকে ঘুরে চলে যাচ্ছে, ভাই সবাই কিন্তু ফুললি সিরিয়াস, সুন্দর করে মানে ব্যাকআপে ব্যাকআপে খেলতেছে সবাই। অ্যান্ড এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি হাসান ভাইয়ের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, আর ওনারা কিন্তু ফাইট করতেছে শুধুমাত্র গ্লোয়ালের ব্যাকআপে দাঁড়িয়ে একদম খোলা মাঠে, তো দেখা যাক তাদের মধ্যে ফাইটিংয়ে
কি অবস্থা হয়। তারা কিন্তু দুজনেই ট্রাই করতেছে, হাসান ভাই কি পারবে তার সামনে থাকা প্লেয়ারটাকে মারতে, তার হাতে কিন্তু রয়েছে উড পিকার, তো দেখা যাক কি অবস্থা হয়। হাসান ভাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এন্ড ওই প্লেয়ারটা কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে, হাসান ভাইকে কিন্তু মেরে দিল ফাইনালি। ভাই দেখতে পারলা তোমরা, ম্যাড ম্যাক্স কিন্তু মেরে দিল হাসানকে, আর হাসানের কিন্তু এইভাবে এখানে আগানোটা উচিত হয় না, কারণ এটা ছিল একদম খোলা মাঠ সম্পূর্ণ, আর উনি ছিল নিচে, হয়তো বা ওনার কাছে গ্লোয়াল ছিল না এই জন্য উনি এইভাবে আগাইছে। তো এইখানে কিন্তু আমরা আরও একটা ফাইট দেখতে যাচ্ছি এনএক্সটি ভাইয়ের সাথে, পিছনে কিন্তু জোনের মধ্যে একটা প্লেয়ার আছে, সে কিন্তু ওইটার সাথেই ফাইট নিচ্ছে অ্যান্ড ওনাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। এনএক্সটি কিন্তু এখানে সম্পূর্ণ গ্লোয়ালের কভারে কভারে হারছে, আর এই দিক থেকে কিন্তু জোনের মধ্যে ওই প্লেয়ারটা বেরিয়ে আসতেছে সামনের দিকে, দেখা যাক কী অবস্থা হয়। মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ খেয়ে গেছে এনএক্সটি ভাই, তো এখন ওনাদের মধ্যে ফাইটিং হচ্ছে, কিন্তু ভাই ওনার ড্যামেজগুলো কাউন্ট হয় নাই, যার কারণে কিন্তু ওনারে নক করে একদম কিল কনফার্ম করে ফেললো আমির ভাই। সে কিন্তু তার কিলের খাতায় আরও একটি কিল যোগ করে ফেললো এনএক্সটিকে কিল করার মাধ্যমে। এইখানে কিন্তু আমরা আরও একটা ফাইট দেখতে পাচ্ছি তমাল বসের সাথে, ওই পাশে থাকা অপোনেন্টে আরও একটা এনিমির সাথে, তো দেখা যাক তাদের মধ্যে কে কাকে মারতে পারে। ওই পাশের প্লেয়ারটা কিন্তু উকং হয়েছে, এদিকে কিন্তু তমাল বসও কিন্তু উকং হয়ে আগাচ্ছে, অ্যান্ড M10 দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছে, আর এদিক থেকে কিন্তু তার উপরে ক্যারেক্টার মেরে তাকে সোলো করে দিয়েছে, সে কিন্তু আবার ক্রোনো ইউজ করে দিছে। এইদিকে কিন্তু আমরা আরও একটা ফাইট দেখতে পারতেছি এই যে ইজি প্লেস ভাই এর সাথে কিন্তু আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি, ভাই কিন্তু অনেক দ্রুত আগায় যাচ্ছে গ্লোয়াল মারতে মারতে, আর তার সামনে থাকা এনিমিটা কিন্তু ভাই টেলিপোর্ট ইউজ করে চলে গেছে ওই দিকে, দেখা যাক ইজি স্পোর্টস ভাইকে ওনাকে মারতে পারে কিনা। উনিও কিন্তু টেলিপোর্ট ইউজ করে ওই প্লেয়ারটার কাছে চলে আসছে, অ্যান্ড ওই প্লেয়ারটা কিন্তু এই ঘরের মধ্যে আছে, উনি বুঝতে পারছে সেটা, তো দেখা যাক কী অবস্থা হয়। হাতে কিন্তু ছিল ট্রোগন, অ্যান্ড ভাই প্রোগন হেরে গেল MP40 কাছে, ভাই সাপ NXT সাকিব ভাই কিন্তু মেরে দিল ইজি প্লেস ভাইকে, আর ভাই কি হইলো এটা, ট্রোগন হেরে গেল MP40 কাছে, পুরো মাথা নষ্ট একটা ফাইটিং দেখলাম আমরা। তো এইদিকে কিন্তু NG ম্যাড ম্যাক্সের সাথে আরও একটা ফাইট চলতেছে, এইখানে ম্যাড ম্যাক্স কিন্তু প্যাক করে মেডি করতেছে, তার হিল কিন্তু একদমই কমে গেছে, তো দেখা যাক কী অবস্থা হয়। ম্যাড ম্যাক্স কি পারবে তার সামনের প্লেয়ারটাকে মারতে, নাকি ওই প্লেয়ারটাকে মারতে গিয়ে ম্যাড ম্যাক্স নিজেই মরে যাবে, তো দেখা যাক কী অবস্থা হয়। ম্যাড ম্যাক্স কিন্তু এখানে গ্লোয়াল ফাটানোর জন্য চেষ্টা করতেছে, অ্যান্ড গ্লোয়াল ফাটিয়ে কিন্তু সেই ঘরের জানালা দিয়ে বের হয়ে গেছে, আর ওই পাশে থাকা প্লেয়ারটা কিন্তু এখনও মেবি ঘরের মধ্যেই আছে, তো দেখা যাক ম্যাড ম্যাক্স কি পারবে ওই প্লেয়ারটাকে মারতে, সে কি পারবে তার কিলের খাতায় আরও একটা কিল যোগ করতে, অ্যান্ড ফাইনালি কিন্তু মেরে দিচ্ছে। And already কিন্তু ম্যাড ম্যাক্সের দুইটা কিল কনফার্ম ডান। এখানে কিন্তু জোনের মধ্যে আরো একটা ফাইট দেখতে পাচ্ছি অফলাইনের সাথে, দেখা যাক কি অবস্থা হয়। অফলাইন কিন্তু অলরেডি জোনের কভারে চলে আসছে, আর তাকে যে ড্যামেজ দিয়েছে সে কিন্তু এখনো জোনের ভিতরে আছে, তো দেখা যাক এই ফাইটের কি অবস্থা হয়। অফলাইন কি পারবে তার ওই পাশে থাকা প্লেয়ারটাকে মারতে, নাকি সে নিজেই মরে যাবে এখানেও। অফলাইন কিন্তু এদিকে মোটামুটি ভালো কভার নিয়ে খেলতেছে, আর ওই পাশের প্লেয়ারটা কিন্তু এখনো জোনের মধ্যে, এন্ড ভাই 92 একটা হেডশট খেয়ে গেছে, তো দেখা যাক কি অবস্থা হয়। ভাই আমার কিন্তু নেটওয়ার্ক সমস্যা করতেছে, ও ভাই ভাই ফাইনালি কিন্তু নক করে দিয়েছে, অ্যান্ড কিল কনফার্ম করে ফেলছে অফলাইন। এই পর্যায়ে কিন্তু অফলাইনের হাতে কিল কনফার্ম হয়ে গেল ব্যাড মাফিয়া। লাস্ট জোনের খেলা প্রায়, আর প্লেয়ার আছে মাত্র 5টা, তো দেখা যাক কী অবস্থা হয়। এইখানে কিন্তু আমির ভাই ফুললি ড্যামেজ হয়ে বসে আছে, কভার নিয়ে মেডি করতেছে, তো দেখা যাক তার সামনের প্লেয়ারটাকে কি সে মারতে পারবে। তার কাছে কিন্তু আছে উড পিকার প্লাস ট্রোগন, আমরা কিন্তু একটু আগে দেখতে পারছিলাম যে MP40 কাছে কিন্তু ট্রোগন হাইরে গেছিল, তো দেখা যাক কী অবস্থা হয়। এইখানে আমির ভাই কি পারবে ট্রোগন দিয়ে এনিমিটাকে মারতে, ভাই আমির ভাইকে কিন্তু থার্ড পার্টি করতেছে অন্যদিক থেকে, তো দেখা যাক কী অবস্থা হয়। এদিকে কিন্তু প্যাক করে নিছে, তারপরে সে মেডি করতেছে, কারণ তার হেলথ একদম কমে গেছে, তো দেখা যাক কী অবস্থা হয়। আরে ভাই গ্রেনেড করে দিছিল, দুর্ভাগ্য এনিমিটার যে গ্রেনেডটা এই প্যাকের মধ্যে ঢুকে নাই, আর আমির ভাইয়ের সৌভাগ্য যে প্যাকের মধ্যে গ্রেনেডটা ঢুকে নাই, যদি ঢুকতো তাহলে কিন্তু সে একদম প্যাকেট হয়ে যেত, তো দেখা যাক কী অবস্থা হয়। তো তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা ফাইট চলতেছে, আমির ভাই কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে খুবই সুন্দর করে এসে ট্রোগন দিয়ে ভালোভাবে একটা শট দিয়ে নক করে দিল প্লেয়ারটাকে, তো এইখানে কিন্তু আমির ভাইয়ের আরও একটা কিল কনফার্ম হয়ে গেল, সে কিন্তু মেরে দিল অফলাইনকে। ফাইনালি আমরা কিন্তু সেই মোমেন্টটা চলে আসছি, আর এইখানে কিন্তু ফাইট হচ্ছে লাস্ট জোনে, লাস্ট টপ 3 প্লেয়ারের ফাইট, তো NG ম্যাড ম্যাক্স কিন্তু এখানে এখনও আছে, আর আমির ভাইও কিন্তু আছে, তো দেখা যাক এখান থেকে কে হয় ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেয়ার। তো আমির ভাই কিন্তু এখানে ভেন্ডিং মেশিনের কাছে চলে আসছে কেনাকাটা করার জন্য, তো দেখা যাক তাদের মধ্যে কে হয় এইখানে ফার্স্ট পজিশন। এই মুহূর্তটা এই তিনজনের ফাইটিংয়ে একটু স্কিপ করা যাবে না, তো দেখা যাক তাদের মধ্যে ফাইটিং করে কে হয় ফার্স্ট। ভাই ম্যাড ম্যাক্স কিন্তু এইখানে ফুললি কভারে আছে, একদম নিচের পজিশনে, তো দেখা যাক কী অবস্থা হয় তাদের মধ্যে। আর এদিকে আমির ভাইকে কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল একটা ড্যামেজ দিয়ে ফেলছে, তো তাদের মধ্যে কি হয় বলতে পারতেছি না। ভাই লাস্ট তিনজন প্লেয়ারের ফাইট মনে হচ্ছে যে তিনজনেরটাই দেখি, ভাই ওই যে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, আর উপরে একটা প্লেয়ার আছে, আর এইদিকে কিন্তু NG ম্যাড ম্যাক্স কিন্তু আছে এই কভারে, আর এদিক থেকে কিন্তু আমির ভাই মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে, ওই প্লেয়ারটা কিন্তু ছাদের উপরে চলে গিয়েছিলো, তো দেখা যাক কী অবস্থা হয়। ছাদের উপর থেকে নামার সাথে সাথে কিন্তু এখান থেকে NG ম্যাড ম্যাক্স দিল এই প্লেয়ারটাকে মেরে কিল কনফার্ম করে ফেললো।
এইবারে কিন্তু ফাইট হবে লাস্ট টপ টু প্লেয়ারের ফাইটিং। এক পাশে আছে আমির ভাই, আরেক পাশে আছে এনজি ম্যাড ম্যাক্স। তো দেখা যাক তাদের মধ্যে কে জিততে পারে। দুইজনে কিন্তু ফুললি সিরিয়াস মুডে আছে। আমির ভাইয়ের কিন্তু অলরেডি 5টা কিল হয়ে গেছে, আর এদিকে ম্যাড ম্যাক্সই কিন্তু হয়েছে 3টা কিল। তো দেখা যাক তাদের মধ্যে কে জিতে। লঞ্চার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে আমির ভাই, 51 একটা ড্যামেজ দিছে লঞ্চারের মাধ্যমে। তো এখন আমরা দেখবো আমির ভাই কি নিচে যাবে ম্যাড ম্যাক্সকে মারার জন্য, নাকি ম্যাড ম্যাক্স চলে আসবে উপরে আমির ভাইকে মারার জন্য। তো দেখা যাক, ম্যাড ম্যাক্স কিন্তু এখানে কভার থেকে বের হয়ে গেছে, আর আমির ভাই কিন্তু ম্যাড ম্যাক্সকে ড্যামেজ দিচ্ছে। তো আমির ভাই কিন্তু নিচের দিকে আগাচ্ছে না, জোনও কিন্তু কাছাকাছি চলে আসে, জোন কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে এখন। আর এদিক থেকে কি অবস্থা হয়, আমির ভাই কিন্তু গ্রেনেড মারার চেষ্টা করতেছে, না জানি গ্রেনেডেও ড্যামেজ খেয়ে যেতে পারে বলা যায় না। কপাল ভালো থাকলে কিন্তু গ্রেনেডও মরে যেতে পারে, তো গ্রেনেডে কিছুই হয় নাই। দুজনেই কিন্তু একদম মুখোমুখি ফাইটিংয়ে আছে। আর ভাই কি করতেছো, সারা ভিডিওর মধ্যে আমি একবারও বলি নাই, তোমরা এখনও যারা ভিডিওটা লাইক করো না, একটু কষ্ট করে হলো ভিডিওতে এখন একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল সেট করে দিও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তো তোমার নামটা অবশ্যই বলবা, আমিও দেখতে চাই কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা। আর ভাই এদিকে কিন্তু ফাইটিং হচ্ছে পুরো কড়াকড়ি একটা ফাইটিং। আমির ভাইয়ের কাছে কিন্তু আছে উড পিকার, আর সাথে আছে একটা ট্রোগন, আর ওইদিকে ম্যাড ম্যাক্সের কাছে কিন্তু আছে বিজন। তো দেখা যাক কে জিতে, ট্রোগন নাকি বিজন। এদিক থেকে আমির ভাই কিন্তু ভালো সালো, মানে ভাই পুরো একদম সিরিয়াস মুড, জোন একদম ক্লোজ হয়ে গেছে। দেখা যাক ম্যাডম্যান নাকি আমির, ম্যাডম্যান নাকি আমির, এন্ড ম্যাডম্যানকে কিন্তু নক করে দিল আমির ভাই। কি ব্যাপার, কিল কনফার্ম করতেছে না ভাই, দেখো ফাইজলামি করতেছে, আবার রিভাইভ হওয়ার চান্স দিতেছে। এন্ড ভাই ফাইনালি কিন্তু আমির ভাই মেরে দিল ম্যাডম্যানকে, এবং সে কিন্তু হয়ে গেল ফার্স্ট।